পরবর্তী প্রশ্ন হচ্ছে আর নফলের মধ্যে পার্থক্য কি আর নফলের মধ্যে কোনো পার্থক্য নেই যেটাই শূন্য এটাই নফল নফল অর্থ হচ্ছে অতিরিক্ত ফরজের অতিরিক্ত যাই আছে সবই নফল এই জন্য দেখবেন সরে বেকায় আলা তার কৃতের মধ্যে এবং নফল অর্থাৎ তিনি আগে ফরজে আলোচনা করে তাকে ভীতির নফল একসাথ করেছেন হ্যাঁ ওনার নিকট বৃত্তির যেহেতু মূল্যবান বেশি এই জন্য ভীতিরকে আলাদা করেছেন অন্যদের নিকট বৃতিরও নফলের অন্তর্ভুক্ত অতিরিক্ত ফরজ ফরজ নয় অতিরিক্ত জিনিস হ্যাঁ এই অতিরিক্তের মধ্যে আবার কোনোটা গুরুত্বপূর্ণ কোনোটা অগুরুত্বপূর্ণ আছে যেমন বারো রাকাত দিনে রাতের এটা গুরুত্বপূর্ণ আবার আসরের আগে চারের রাকাত এত গুরুত্বপূর্ণ না পড়লে পড়তে পারে কিন্তু বারো রাকাতের মধ্যে গুরুত্ব এই যেই কেউ যদি দিনে বারো দিনে রাতে বারো রাকাত চলাত আদায় করে তো তার জন্য জান্নাতে একটি ঘর মানে প্রতিদিন একটি ঘর হ্যাঁ আল্লাহ যদি জান্নাতের ঘর থাকে আপনি যাহা নামে থাকবেন না ইনশাআল্লাহ আপনিও জান্নাতে যাবেন সুতরাং আপনার এই ইমান থাকে সহি আকিদা থাকে বিশুদ্ধ আকিদা থাকে আর যদি আমলগুলি থাকে এগুলো গ্রহণযোগ্য হবে আর যদি আপনি শিরকি আকিদায় পুকুরি আকিদে লিপ্ত থাকেন আল্লাহ সম্পর্কে আপনার আকিদা খারাপ থাকে আপনি যেখানে সেখানে আল্লাহকে মনে করেন যত্র তত্র আপনি আল্লাহকে সব জায়গায় মনে করেন তো আপনি হাজারবার যত সলাদ পড়েন কোনো লাভ হবে না আপনার সেই সলাদ বেহুদে যাবে জায়গা মতো পৌঁছে নেয় তাহলে আপনাকে আকিদা শুদ্ধ করে সামান্যতম আমলও বেশি উত্তম আপনার জন্য আর আকিদা অশুদ্ধ থেকে লাখ লাখ কোটি কোটি আমল করে কোনো লাভ হবে না এই জন্য আমাদের সরবে সালাহীন অর্থাৎ সাহবা এ সব সময় বলতেন এটা আল ইসাদু ফি সুনতে খায়রমিনাল ইকসার বেদা যে সুন্নতের মধ্যে অল্প আমল বেশি উত্তম বেদাতের মধ্যে বেশি বেশি আমল হচ্ছে বেদাত বা আমল কী করবেন আপনি কোনো কাজে লাগবেন আল্লাহ তালা বলছেন ওয়া কাদিম না ই আমিলু মিনা আমালিন ফাজা আল্লাহ হাবা আমরা তারা যে সমস্ত আমল করে সেগুলি যে অগ্রসর এগুলিকে বিক্ষিপ্ত দূরীয় রূপান্তরিত করে বলব আবার আল্লাহ তালা বলেছেন আমিল এত না আসলান হামিয়া আমল করেছে কষ্ট পাবে যাহার নামে চলে যাবে আবার বলেছেন আল্লাহ তাআলা যে তারা আন্নিয়া সুনা তারা তাদের আপনি কি তাদেরকে দেখেছেন যাদের যারা নিজেদের জীবন সমস্ত আমল খুইয়ে বসেছে অথচ তারা মনে করছে কত না ভালো কাজ করতেছে অনেক মানুষ যারা এই যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ দূরত ভরতেছে মিলাদ ভরতেছে এরা মনে করে কত না ভালো কাজ করতেছে অনেকে কবরের কাছে জান দিয়ে ফেলতেছে কবরের জন্য মিলাদের জন্য অনেকে বেহুদে আঁকি জন্য এই যে আল্লাহকে সর্বত্র সাব্যস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে ফেসবুক গরম করে ফেলতেছে এগুলি বেহুদে কাজ করতেছে এগুলির কারণে আঁকরাতে সে জবাব দিয়ে করতে হবে কষ্ট পাবে হ্যাঁ তাসলা না হামিয়ে শেষ পর্যন্ত তার পরিণাম নির্ধারিত হবে আল্লাহ নির্ধারণ করে দেবেন কোথায় যাবে তাহলে বুঝা যাচ্ছেন যে বেদাহাতের ভিতরে সময় দেয়া যাবে না বেদাতের মধ্যে সময় দেওয়া যাবে না সুন্নতের জন্য সময় দিতে হবে আর সূনা নফল মধ্যে সাধারণত মানুষ যেটা এই জন্য বলা হয় যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটাকে তারা রাতে বা সূন্যত বলে বা সূন্য মহাকা বলে আর যেটা সাধারণ নফল যেটা ইচ্ছা করলে পড়লো একটা যে কোনো দুই রেখা চলাত যে কোনো সময় অত আসর আসরের আগে দুই রেখা চালাত আসার একাত চালাত পড়ে অনেকে আবার অনেকে রাতে এসার পরে দুই রেখাত পড়ে নফল অথবা মাগরির পরে বিভিন্ন তার অনেকে চায় মা এশা থেকে মাগরি মাগরি এবং মাঝখানে সব সময় টুকু সলা তাদি করে এগুলো জায়েজ আছে কোনো সমস্যা নেই কিন্তু নির্ধারণ এগুলোকে আউয়াবিন নাম দেওয়া যায় আউয়াবিন হচ্ছে সলাচুর এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তো ওইটা আউয়াবিন না হয়ে যদি কোনো কেউ সালাত তার করে নিষিদ্ধ না আমভাবে এটা নফল হবে তো নফল হচ্ছে যেগুলো আপনি যে কোনো সময় আদায় করতে পারেন এটা পরিবেষাবাগত পার্থক্য মৌলিকভাবে এগুলি ফরজের বিপরীতে কোনো পার্থক্য নেই যাব না নফলের ভিতরে ফরজের বিপরীতে সবগুলি অতিরিক্ত কিন্তু তার মধ্যে কিছুটা গুরুত্বপূর্ণ আছে কোনোটা কোনোটা একটু বেশি গুরুত্বপূর্ণ নয় এরকম আছে যেগুলি বেশি গুরুত্বপূর্ণ এগুলিকে আলমরা সাধারণত সূন্য বলতে অভ্যস্ত আর যেগুলি বেশি গুরুত্বপূর্ণ না এগুলোকে আলমরা নফল বলতে অভ্যস্ত এটা শুধু অভ্যস্তর কারণ এবং পরিবেশাগত পার্থক্য মৌলিকভাবে এগুলির মধ্যে কোনো পার্থক্য নেই এগুলি সবই হচ্ছে অতিরিক্ত অর্থাৎ ফরজের অতিরিক্ত এগুলি না করলে সেগুলোর জন্য আল্লাহ পাকড়া করবেন না কিন্তু অনেক স্বভাব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন অনেক স্বভাব থেকে আপনি মাহরুম হয়ে যাবেন যেটা আপনি হাসরের মাঠে একটি স্বভাবের জন্য আপনি দ্বারা দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হবে কিন্তু এটা তখন আপনার অনেক কাজ দেবে এই জন্য বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে আদায় করা উচিত